হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টাস্কবারের ভিতরে প্রোগ্রাম এনে কিভাবে আমরা অল্প সময়ে কাজ করতে পারব। তো অনেক সময় দেখা যায় আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপ আইকনে ডেস্কটপটা ভরে যায়, অগোছালো দেখানো দেখা যায়। তো এই ডেস্কটপটাকে আমরা পরিষ্কার রেখে কিভাবে প্রোগ্রামগুলোকে ছোট অল্প জায়গার ভিতর রেখে আমরা কাজ করতে পারবো, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো দেখেন, আমার এই কম্পিউটারে কোনো সফটওয়্যার আইকন দেখা যাচ্ছে না। তো আমি কি করেছি, আমার এই টাস্কবারের ভিতরে আইকনগুলো রেখে দিছি এবং খুব সহজে এখানে ক্লিক করে করে কাজ করি। দেখেন, আমার এখানে অনেকগুলো প্রোগ্রাম রাখা আছে, এগুলো অনেক অনেকগুলো রানিং অবস্থায়ও আছে। তো আমি এই প্রোগ্রামগুলো কিভাবে সেটিং করেছি, এটা সেটিং করার জন্য আমি আপনাদেরকে একটি সফটওয়্যার সেটিং করে দেখাবো। প্রথমে আমাদেরকে সার্চে গিয়ে সার্চ করে সফটওয়্যারটাকে আনতে হবে। তো আমি কোন সফটওয়্যারটা আনবো সেটা আগে আমাকে নির্ধারণ করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে অব্রো সফটওয়্যার টাস্কবারে এনে দেখাবো এবং এটাকে কেটে দিয়ে দেখাবো। তো এখানে আমরা সার্চে গিয়ে ক্লিক করব, ক্লিক করার পর লিখব অগ্র, AVRO, অগ্র। দেখুন, অগ্র লেখার পরে সফটওয়্যারটা দেখা যাচ্ছে। এটার কোনো ডেস্কটপ আইকন কিন্তু ছিল না। দেখেন, আমি দেখাই, এটার কিন্তু কোনো ডেস্কটপ আইকন নাই। তার মানে আমার সফটওয়্যারটা আছে অথবা নাই এটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তো আমাদের খোঁজার জন্য সার্চে গিয়ে আমরা খুঁজব। এখানে দেখেন AVRO, অগ্র। তো অগ্র লেখার পরে এখান থেকে আমরা কি করব, দেখেন এই সফটওয়্যারটাকে এখান থেকে আমরা পিন টু টাস্কবার করে দিব। যদি আমরা পিন টু টাস্কবার করে দিই, দেখেন আমাদের এখানে টাস্কবারের ভিতরে এই সফটওয়্যারটা এসে গেছে। তো এই সফটওয়্যারটাকে যদি আমি এখান থেকে ওপেন করি, দেখেন খুব সহজেই ওপেন করতে পারবো। তার মানে আমার এখানে ডেস্কটপ আইকন রাখতে হচ্ছে না, আমার এই ডেস্কটপটাকে অগোছালো রাখতে হচ্ছে না। এটা সুন্দরভাবে এখানে টাস্কবারের ভিতরে ছোট্ট করে রেখে দিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারবো। তো এখন এটাকে আমি টাস্কবার থেকে ডিলিট করে দেখাবো। দেখেন, এটাকে তো এখন এটাকে আমি আনপিন টাস্কবার করে দেখাই। আনপিন টাস্কবার করার জন্য আমরা এই সফটওয়্যারের উপরে রাইট ক্লিক করার পরে আনপিন টু টাস্কবার, এটাকে কিভাবে আনতে হয়, কিভাবে ডিলিট করতে হয় খুব সহজে দেখে নিলাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।